আসসালামু আলাইকুম আজকে ভিডিওর টপিক্স হল ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের দুই হাজার বাইশ সালের ভর্তি পরীক্ষায় ফিনান্স এবং ব্যাংকিং পর থেকে যে কোশ্চেনগুলো হয়েছে সেই কোশ্চেনগুলোর সমাধান ইনশাল্লাহ প্রত্যেকটা কোশ্চেন নির্ভুলভাবে সমাধান করার চেষ্টা করব এবং গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো চলো ভিডিওটি শুরু করি নিচের কোনটির উপর অর্থে সময় মূল্য নির্ভর করে না এই যে কয়টা আছে তিনটা এই এ বি সি তিনটার উপরেই অর্থ নির্ভর করে শুধুমাত্র বিলম্বিত ভোগ এটার উপর নির্ভর করে না কোন ফার্মের সিকিউরিটি ইস্যু ও বিক্রয় করার খরচকে কি বলে এটাকে উত্তরণ বয় বলে এটা হুবহু একদম বইয়ের কোশ্চেন নিচের কোনটি আর্থিক ঝুঁকি থেকে মুক্ত তো সেটা হলো ঋণপত্র শিক্ষার্থী পর্যন্ত এখানে ভুল আছে সাধারণ শেয়ার না আর্থিক ঝুঁকি থেকে মুক্ত হলো ঋণপত্র বা বন্ড নিচের কোনটি স্বল্পমেয়াদী অর্থ উৎস নয় স্বল্পমেদী অর্থ সংস্থান উৎস নয় যেটা হলো ঋণপত্র ঋণপত্র মানে বন বনটা হলো দীর্ঘমেয়াদী অর্থায়ন আর বাকি সবগুলো এখানে স্বল্প অর্থায়ন নিচের কোনটি ঝুঁকি মুক্ত হাতিয়ার মানে যেখানে ঝুঁকি নাই ঝুঁকি নাই সেটা হলো ট্রেজারি বন কারণ এটা সরকার ইস্যু করে এটাতে ঝুঁকি থাকে না নিচের কোনটির উপর একটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পদ সর্বাধিকরণ লক্ষ্য নির্ভর করে সেটা হলো শেয়ার বাজার শেয়ার বাজারের মাধ্যমে সম্পদ সর্বাধিকরণ হয় দেন একজন বিনিয়োগকারী কেন পোর্টফোলিও বিনিয়োগ করে পোর্টফোলিও বিনিয়োগ করা ঝুঁকি হ্রাস করা পোর্টফোলিও বিনিয়োগ বানালো একটা প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করা তো সেটা করা হয় কিসের জন্য যাতে করে ব্যবসায় ক্ষতি না হয় বা ক্ষতি হলে সবগুলোতে একসাথে ক্ষতি না হয় ঝুঁকিটাকে হ্রাস করার জন্য করে হয় বাংলাদেশে বর্তমানে বিরাজমান মুদ্রাস্ফীতি কোন ধরনের ঝুঁকি বৃদ্ধি করবে সেটা হলো বাজার ঝুঁকি কারণ বর্তমানে যে বাংলাদেশের সমস্যাটা সেটা কিন্তু বাজার ঝুঁকির কারণে একটা সমস্যা হলো কিন্তু দেখো প্রত্যেকটার উপর নির্ভর করতে বাজারে সবকিছুর উপর যদি দুইটা প্রকল্প সম্পূর্ণভাবে স্বাধীন হয় কিংবা পরস্পর সম্পর্কবিহীন হয় মানে একটা সাথে একটা সম্পর্ক নাই তবে উভয়ে সংশ্লোষণ করত জিরো কারণ একটা সাথে একটা মিল নাই কোনো নিচের কোনটি মূলধন বাজেটিংয়ের সিদ্ধান্ত নয় মূলধন বাজেটিংয়ের সিদ্ধান্ত নয় সেটা হলো চলতি সম্পদের বৃদ্ধি কারণ কি বাকি সবগুলো কিন্তু দীর্ঘমেয়াদী আর মূলধন বাজেটিং মানে কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত এই একটাই আছে চলতি সম্পত্তি বা চলতি সম্পদের বিনিয়োগ নিচের কোনটির ক্ষেত্রে বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য সবচেয়ে বেশি থাকে সেটা হলো সাপ্তাহিক চক্রবৃদ্ধি তো সাপ্তাহিক চক্রবৃদ্ধিতে এর সংখ্যা কত থাকে বাউান্ন থাকে তাহলে এটাতে এম এর মান বাউান্ন আর বাকিগুলো কিন্তু এম এর মান আরও কম নিজের কোনটি বাণিজ্যিক পত্রের সুবিধা নয় বাণিজ্যিক পথে সুবিধা নয় ব্যাংক কর্তৃক সমর্থিত কল মানি বলতে কি বোঝায় আন্ত ব্যাংক স্বল্পমেয়াদী ঋণের আদান প্রদান মানে নিজেদের ব্যাংকের মধ্যে ব্যাংকের মধ্যে একটা মধ্যে যে সম্পর্ক থাকে ইয়ে আছে স্বল্পমেয়াদী ঋণ আছে। নিজেদের মধ্যে সেইটা আদান প্রদান করা এটাকে বলা হয় কল কলবাণী কোন প্রত্যয়পত্রটি আরেকটি প্রত্যয়পত্রের বিপরীতে নতুন করে খোলা হয় সেটা হলো ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সেটা হলো প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ আর এই যেগুলো আছে এগুলো সংখ্যাত্মক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি নিচের কোনটি নিচের কোন প্রতিষ্ঠান ট্রেজারি বিল ইস্যু করে সেটা হলো কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে একমাত্র কেন্দ্রীয় ব্যাংকই তাদের বন্ডটা ইস্যু করে থাকে নগদ অর্থ বহনের সব সবচেয়ে নিরাপদ বিকল্প কোনটি এখানে যেগুলো আছে এগুলোর মধ্যে পে অর্ডারই একমাত্র নিরাপদ বিকল্প বাংলাদেশে কোন সালের বিমা আইন প্রচলিত দু সালের স্বাভাবিক মাত্রার ঝুঁকির চেয়ে অধিক ঝুঁকি সংবলিত ঝুঁকিকে কি বলা হয় অনাদর্শিত ঝুঁকি মানে যেতে তুমি বেশি ঝুঁকি নিছো সেটা কিন্তু আদর্শিক ঝুঁকি না যে ক্ষতিপূরণ নীতিমালা কোনটির ক্ষেত্রে প্রযোজ্য সেটা হলো সম্পদ বিমা কারণ জীবন বিমা ছাড়া বাকি সব যত সম্পদ আছে সেই সম্পদের বিমাকে কিন্তু ক্ষতিপূরণ বিমা বলা হয় তা এইখানে যেগুলো আছে দেখো জীবন বিমা এটাও কিন্তু জীবনের জন্য করা হয়েছে ব্যক্তিগত এটা মানুষের জন্য এটাও গোষ্ঠী বিমা সেটা জীবনের জন্য বা মানুষের জন্য সম্পত্তি বিমা হল ক্ষতিপূরণের নীতিমালা কারণ ক্ষতি হলে ক্ষতি দিবে আর অন্যগুলো কিন্তু ক্ষতি ছাড়া অন্যান্য ব্যাপার স্যাপার থাকে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের কোশ্চেনের সমাধান তোমাদের বিজনেস রিলেটেড যে কোনো কোশ্চেন তুমি আমাকে করতে পারো ইনশোল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে এই কারণে যাতে করে তারাও সঠিক অ্যান্সারটি পেতে পারে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবে lapis